ডা দীপুমণি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি দু সালে প্রথম চাঁদপুর তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দু সালে তাকে শিক্ষামন্ত্রী করা হয় দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় সমাজ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর মন্ত্রী এমপিরাও নিজের বাড়ি থেকে পালিয়ে যান দীপুমণিও পালিয়ে যান কিন্তু তেরোই আগস্ট থেকে পালিয়ে থাকা মন্ত্রী এমপিদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার শুরু হয় গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তারই ধারাবাহিকতায় উনিশে আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার হন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি এখন রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন আদালতে উপস্থাপনকালে পুলিশ বেষ্টনীর মধ্যেও কতিপয় ব্যক্তি তাকে কিলঘুষি মারে অথচ একসময় দাপুটে মন্ত্রী ছিলেন ডা দীপু মনি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে সর্বশেষ নির্বাচনী হলফনামা পর্যবেক্ষণে দেখা যায় দু সালের তুলনায় দু সালে তার আয় বেড়ে একচল্লিশ গুণ হয়েছে নিজ নামে অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে প্রায় ঊনষাট গুণ হলফনামা অনুযায়ী দীপুমণি একের ভিতরে চার তিনি একাধারে চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আইনজীবী ও রাজনীতিক দু সালে নিজের পেশা থেকে দীপুমণির আয় ছিল বছরে তিন লাখ টাকা দু সালে তিনটি খাতে মোট আয় দেখিয়েছেন বছরে প্রায় এক কোটি তেইশ লাখ টাকা দু সালে দীপুমনির মোট অস্থাপর সম্পদ ছিল পাঁচ লাখ টাকার সমপরিমাণ। এর মধ্যে দুই লাখ সত্তর হাজার টাকা ছিল নগদ গাড়ির দাম তিনি দেখিয়েছিলেন এক লাখ টাকা পঁচিশ ভরি সোনা বাবদ তিনি এক লাখ টাকা এবং আসবাবপত্র বাবদ ত্রিশ হাজার টাকা দেখিয়েছিলেন দু হাজার তেইশ সালে দীপুমণি মোট অস্থাবর সম্পদ দেখিয়েছেন প্রায় দুই কোটি তিরানব্বই লাখ টাকা মূল্যের এর মধ্যে নগদ টাকা রয়েছে প্রায় সাতষট্টি লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও সমজাতীয় বিনিয়োগ রয়েছে এক কোটি চুয়াল্লিশ লাখ টাকা গাড়ির দাম ষাট লাখ টাকা এবং সোনার দাম নয় লাখ টাকা দেখিয়েছেন তিনি দু সালে দীপুমণির কোনো ঋণ ছিল না এখন তার ব্যক্তিগত ঋণের পরিমাণ প্রায় এক কোটি বারো লাখ টাকা স্থাবর সম্পদের মধ্যে দীপুমণির তিনটি ফ্ল্যাট ও দশ কাঠা জমি রয়েছে যেগুলোর মূল্য দেখানো হয়েছে তিন কোটি চুরানব্বই লাখ টাকার বেশি দু সালে তার কোনো স্থাবর সম্পদ ছিল না গত পনেরো বছরে দীপুমণি সনামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদে ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে দীপুমণি সবচেয়ে বেশি অবৈধ আয় করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই সময়ে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময়ে দুই কোটি দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদার্সে বিক্রি হচ্ছে এসব বই এক গবেষণায় দেখা গেছে সাতানব্বই শতাংশ শিক্ষার্থী নোট বা গাইডের ওপর নির্ভরশীল মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে তিন মাস পরপর পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে সেই হিসাবে শিক্ষামন্ত্রী থাকাকালীন পাঁচ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিচেন মন্ত্রিসভার সদস্য দীপুমণির অবৈধ আয় পাঁচ শত কোটি টাকা অভিযোগ আছে এ কাজে তাকে সহায়তা করতেন চাঁদপুর এলাকার একজন প্রকাশনীর মালিক এছাড়াও নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপানোর মহোৎসব ছিল দীপুমনের শিক্ষামন্ত্রীর আমলে প্রাইমারি স্কুলের বই প্রমাণ এই খাত থেকে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আস্থাভাজন সাবেক এই শিক্ষামন্ত্রী চৌধুরী